الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমাদের আলোচনার প্রথম অংশ আমরা শেষ করে ফেলেছি। দ্বিতীয় অংশ হচ্ছে রমজান কেন্দ্রিক কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল রয়েছে। ফোনে এবং মেসেজের মাধ্যমে মানুষজন জিজ্ঞেস করে থাকে অনেক আধুনিক কিছু মাসলা মাসাইল রয়েছে, যেগুলো আমি আপনাদের সামনে খোলাসা করতে চাই। প্রথম হচ্ছে রমজানের সিয়াম পালন না করলে একটা কাজা আদায় করা, একটা কাফফারা দেওয়া, একটা ফিদিয়া দেওয়া, কোনটা কখন দিবেন? কাফফারা হচ্ছে যে 60 দিন সিয়াম পালন করা বা 60টা মিসকিনকে খাওয়ানো বা গোলাম আজাদ করা। এই কাফফারাটা শুধুমাত্র দিনের বেলায় যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে তখন, তাছাড়া অন্য ক্ষেত্রে কাফফারা নয়। এটা গেল কাফফারা। কাজা, কাজা কখন আদায় করবেন? কাজা মানে হচ্ছে যেই সিয়ামটা ভঙ্গ করেছেন সেই সিয়ামটা অন্য কোনো মাসে ওই সিয়ামটাই আদায় করা। একটা সিয়াম ভেঙেছেন তো একটাই আদায় করা, দুটা ভেঙেছেন তো দুটাই আদায় করা, এর নাম হচ্ছে কাজা। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি মুসাফির হন বা ঋতুবতী নারী বা মহিলা বা দুগ্ধদানকারী যারা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, সিয়াম পালন করলে বাচ্চার ক্ষতি হতে পারে, এই রকম যারা আছেন তারা রমজান মাসের সিয়াম ছাড়তে পারেন এবং অন্য মাসে যে কয়টা ছেড়েছেন সে কয়টা আদায় করবেন। এটা হলো কাজা। আর ফিদিয়া কার জন্য? ফিদিয়াটা কি? ফিদিয়াটা হচ্ছে সুনানে দারাকুতনি 2406 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফিদিয়া, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, যে অর্ধ ছা খাদ্যদ্রব্য, মানে 1.25 কেজির মতো খাদ্যদ্রব্য কোনো মিসকিনকে দেওয়া দৈনিক, যেই দিনের সিয়াম আপনি রাখতে পারছেন না। এই ফিদিয়াটা কার জন্য? এই ফিদিয়াটা হচ্ছে এমন ব্যক্তি যে স্থায়ীভাবে অসুস্থ, স্থায়ীভাবে অসুস্থ, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেমন বয়োবৃদ্ধ, অথর্ববৃদ্ধ, তার সুস্থ হওয়ার ভবিষ্যতে সিয়াম রাখতে পারবে এর কোনো সম্ভাবনা নাই, এই রকম ব্যক্তি রমজান মাসের প্রতি দিন হিসাব করে 1.25 কেজি চাউল মিসকিন, একজন মিসকিনকে দিবেন প্রত্যেক দিন। কথা কি আমার স্পষ্ট? একটা কাজা, একটা ফিদিয়া আর একটা কাফফারা। আপনি যদি রমজান মাসে কি কি করলে আপনার সিয়াম ভঙ্গ হতে পারে, রমজান মাসে, রমজান মাসে যদি আপনি বিড়ি সিগারেট পান করেন, গুল লাগান, রমজান মাসে যদি এক কথায় এই জাতীয় যেগুলো কবিরা গুনাহ যদি করেন তাহলে আপনার সিয়াম ভঙ্গ হবে, কিন্তু কাফফারা দিতে হবে না। কাফফারা শুধু স্ত্রীর সাথে দিনের বেলা সহবাস করলে। রমজান মাসে অন্য কোনো কারণে যদি আপনার সিয়াম ভঙ্গ হয় তাহলে কাজা আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, রমজানের সাথে আরও যেগুলো গুরুত্বপূর্ণ মাসলা, আমাদের কাছে অনেকেই ফোন করে বলে যে রমজান মাসে ইনহেলার, যারা ওই অ্যাজমা রোগী তারা ইনহেলারের মাধ্যমে শ্বাস অক্সিজেন নিতে পারবেন কি না বা টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে পারবেন কি না ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কোনো সমস্যা নাই, আপনি ইনহেলার নিতে পারবেন, টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে পারবেন, চোখের যদি কোনো ড্রপ থাকে চোখের ড্রপ নিতে পারবেন, কানের ড্রপ ডাক্তার যদি দেয় তাহলে কানের ড্রপও নিতে পারবেন, এগুলো তো কোনো সমস্যা নেই, যতক্ষণ না কোনো শক্তিবর্ধক যেগুলো আপনার শরীরে শক্তি বর্ধন করবে এই জাতীয় কোনো ইঞ্জেকশন বা এই জাতীয় কোনো ওষুধ বা কোনো দাওয়াই আপনি না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নাই। যদি ইঞ্জেকশন যেটা নিচ্ছেন ওটা শক্তিবর্ধক হয়, শক্তিবর্ধন করবে, খাদ্য যোগাবে বা এই জাতীয় স্যালাইন গ্লুকোজ জাতীয়, তাহলে সিয়াম আপনার ভেঙে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন যে সেটা শক্তিবর্ধক কি না। তেমনই অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন যে আমি সকাল করেছি অপবিত্র অবস্থায়, আমার উপর গোসল ফরজ, এমন সময় ফজরের আজান দিচ্ছে, আমি কি সিয়াম রাখবো? অবশ্যই সিয়াম রাখবেন, কোনো সমস্যা নেই, আপনি সিয়াম রাখবেন, সাহারি খাবেন এবং তারপরে আপনি আপনার ফরজ গোসল আদায় করবেন, কোনো সমস্যা নেই। দিনের বেলা অনেকেই ফোন করে জিজ্ঞেস করে, বহু এই প্রশ্নটা অনেক আসে যে দিনের বেলা আমি সিয়াম ছিলাম আমার স্বপ্নদোষ হয়ে গেছে, আমার কি রোজা ভেঙে যাবে? জি না, রোজা ভাঙবে না, কোনো সমস্যা নেই, আপনি সিয়াম জারি রাখবেন। এই জাতীয় আরও অনেক প্রশ্ন, যেমন এই প্রশ্নটা অনেকেই করেন যে বর্তমানে কিছু ঔষধ বের হয়েছে, যারা আমাদের মা এবং বোনেরা আছেন তারা ঋতু অবস্থায় সিয়াম রাখবেন না, কিন্তু এইরকম কিছু ঔষধ আছে যে ঋতুকে বন্ধ করা যায়, রক্তকে বন্ধ করে দেওয়া যায় ঔষধ খেয়ে, তারা কি সেই ঔষধ খেতে পারবেন? ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে যে হ্যাঁ, তারা সেই ঔষধ খেতে পারবেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বাভাবিক নিয়ম হচ্ছে যে একজন মেয়ে ঋতুবতী অবস্থায় সিয়াম রাখবে না এবং রমজান পার হয়ে গেলে সে তার কাজা আদায় করবে। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ মাসলা বলে নিই, যে আমাদের দেশে কোরআন তেলাওয়াত করে বক্সে দেওয়া হয়। ইসলামে যে ইবাদতগুলো রয়েছে সেই ইবাদতগুলো তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে শারীরিক ইবাদত, বাদানি, যেমন সিয়াম এটা শারীরিক ইবাদত, সালাত এটা শারীরিক ইবাদত, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের সালাত, এগুলো শারীরিক ইবাদত। আর একটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত, দান, সাদকা, জাকাত, ফিতরা, এগুলো হচ্ছে অর্থনৈতিক ইবাদত।
আরেকটা যেটা দুটার সংমিশ্রণে হজ হজে মানুষ শরীরের পরিশ্রম হয় অর্থ খরচ হয় তো যেগুলো শারীরিক ইবাদত এগুলো একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে না একজন আরেকজনকে সাদকা করে দেওয়া বা বখশায় দেওয়া এটা হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু যেগুলো অর্থনৈতিক ইবাদত আপনি আপনার মৃত আত্মীয়-স্বজনের নামে এই মসজিদে একটা ফ্যান দিতে পারেন 10000 টাকা এতিমখানায় দিতে পারেন 1 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করে দিতে পারেন অর্থনৈতিক ইবাদতগুলো আপনি আপনার আত্মীয়-স্বজনের মারা গেলেও তার পক্ষ থেকে আদায় করতে পারেন কথা কি বুঝতে পারছেন আপনি ঢাকা বিমানবন্দর থেকে লন্ডন যাবেন সৌদি আরব যাবেন কুয়েত যাবেন কাতার যাবেন বাহরাইন যাবেন এক কথা যখন আপনি পশ্চিম দিকে যাবেন তখন বিমান উড়ার পরে সূর্য দেখা যাবে বাংলাদেশে বিমান যখন ডুবে যাবে বাংলাদেশে সূর্য যখন ডুবে যাবে তখন আপনি ইফতারি করবেন যদিও বিমান উড়ার পর আবার সূর্য দেখা যায় কথা কি বুঝতে পারছেন যদিও বিমান উড়ার পর আবার সূর্য দেখা যায় বাংলাদেশে থাকা অবস্থায় যদি সূর্য ডুবে যায় তাহলে আপনি ইফতারি করবেন অনেক ভাই আছেন ঢাকা শহরে থাকেন তারা বাংলাদেশ থেকে উমরা করার জন্য সৌদি আরব যাবেন সৌদি আরবে একদিনে ঈদ হবে বাংলাদেশে আরেকদিনে ঈদ হবে আপনি কি করবেন আপনি তো সিয়াম শুরু করেছেন বাংলাদেশে কিন্তু ঈদ করছেন সৌদি আরবে বা যদি সৌদি আরবে ঈদ না করে কেউ পূর্ব দিকে যায় যেই দিনে দেখা যাচ্ছে বাংলাদেশের আরব পরে সিয়াম শুরু হয়েছে তথা ওই দেশে যায় ঈদ তাদেরও ঈদ অনুযায়ী ঈদ করলে সিয়াম একটা কম হবে এই পরিস্থিতিতে আপনি কি করবেন আপনি যেই দেশে থাকবেন সেই দেশে থাকা অবস্থায় যখন ঈদ হবে আপনি তখনই ঈদ করবেন এবং সেই দেশেরই সূর্য ডুবা অনুযায়ী আপনি ইফতার করবেন যদিও আপনার সিয়াম একটা বেশি হয় বা একটা কম হয় যদি সিয়াম কম হয় পূর্ব দিকে এই দিকে গেলে সিয়াম কম হবে যদি সিয়াম আপনার কম হয় তাহলে রমজান মাস পার হওয়ার পর কাজা আদায় করে নেবেন শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়া ফতোয়া আরকানুল ইসলাম 394 নম্বর ফতোয়া আর যদি অতিরিক্ত হয় তাহলে কোনো সমস্যা নাই কথা কি স্পষ্ট কথা কি বুঝতে পারছেন তেমনি ঢাকা শহরে 10 তলা 15 তলা 20 তলা 25 তলা বিল্ডিং আছে এই 20 তলা 25 তলা বিল্ডিং এর অধিবাসীরা একই সময় ইফতারি করে এটা ভুল যারা 25 তলায় থাকছে 20 তলায় থাকছে তারা কমসে কম 1.5 মিনিট 1 মিনিট পরে ইফতারি করবে কেননা তাদের সূর্যটা ডুবছে 1 মিনিট হাফ মিনিট দেরিতে কথা কি আমার বুঝতে পারছেন আর যারা নিচ তলায় থাকছে তারা স্বাভাবিক সময় অনুযায়ী ইফতারি করবে এই জন্য যদি আপনি উঁচু বিল্ডিংয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন সিয়ামের রমজানের সিয়াম ভাঙ্গার ক্ষেত্রে ইফতারি করার ক্ষেত্রে সময়ের এই জিনিসটা খেয়াল রাখবেন